নমস্কার, আমার কিচেন শর্মিষ্ঠিতে তোমাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। আজ আমি একটা নতুন রেসিপি করতে নিয়েছি। কি করছি চলো দেখবে আমার সাথে, এসো আমার কিচেনে। আজকে আমি করতে নিয়েছি ভেটকি মাছ দিয়ে ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গার করতে যা যা লাগছে, এখানে প্রথমে ভেটকি মাছের ছোট ছোট ফিঙ্গারের মতো কেটে রেখেছি। এগুলোকে আঁশ ছাড়িয়ে সুন্দর করে কাটা ছাড়িয়ে বেছে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে লেবুর রস আর নুন দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো। লেবুর রস দেওয়ার অর্থ হলো লেবুর রসে গন্ধটাও চলে যাবে আর টেস্টও ভালো হবে। মাছের আঁশে গন্ধটা চলে যাবে, এর জন্য আমি একটু পাতি লেবুর রস এটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর দেবো একটু নুন, লবণ। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ বাটা, সাথে কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে একসাথে বেটে রেখেছি। এটা আমি দেবো ওই ম্যারিনেটের জন্য। হ্যাঁ, এখন আমি দিয়ে রাখবো এটা, না খুব সুন্দর মশলাটা মাছের সাথে লেগে থাকবে আর খেতেও ভালো হয়, এটা টেস্টও হয়। আর এটা পুরো মশলার যে সেন্ট বা মশলার যে গন্ধটার সাথে সাথে স্বাদটাও পুরো মাছের মধ্যে ঢুকবে, এই জন্য আগে থাকতে দিয়ে রাখছি। এটা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি, আধ ঘন্টা মতো রেখে দেবো। এখানে ডিমটাকে ভেঙে আমি গোলা করে নিয়েছি, এটা একটু লবণ আর গোলমরিচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে বিস্কুটের গুঁড়ো আছে, এখানে আছে অ্যারারুট, এক টেবিল চামচ মতো অ্যারারুট নিয়েছি। তার সাথে বেসন নিয়ে নিচ্ছি এক চামচ মতো, একটু বেশি নিলাম, দেড় চামচ মতো নিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই হয়ে গেল এটাকে মেশানো। এবার এগুলোতে লাগিয়ে লাগিয়ে ভাজবো, দেখাচ্ছি কী করে করব। এই যে কর্নফ্লাওয়ার আর বেসনটা মিশিয়েছি না, এর মধ্যে আমি এক চিমটি মতো একটু খাবার সোডা দিয়ে দিলাম, এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনে পাতা বাটা আর লেবুর রস লবণ দিয়ে, হ্যাঁ, এর মধ্যে এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে আমি গোলমরিচ গুঁড়ো বা লাল লঙ্কা দিলাম না, তো আবার গোলমরিচ আমি ডিমেও দিয়েছি। তো এবার কী করবো, এখানে যে মিশ্রণটা রেখেছিলাম বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে, আর এখানে আছে বিস্কুটের গুঁড়ো, এবার এটা দিয়ে আমি এক একটা দিয়ে এরকম করে একটু লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এটাকে এইভাবে একটু লাগিয়ে নিলে কী হবে, মশলাটা না লেগে থাকবে। এবার ডিমের গোলায় ডুবালাম, আরেকবার দিয়ে নিলাম, এই যে বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে এখানে আমি কড়াতে তেল বসিয়েছি, সাদা তেল, যেটাতে আমি ভাজবো। তো ওই সাদা তেলে এবার আমি, তেলটা গরম হয়েছে, এখানে আমি ভাজতে শুরু করব। এই যে আমি ফিশ ফিঙ্গারগুলো এভাবে বানিয়ে রেখেছি, এগুলো একটু আগে বানিয়ে রাখলে ভালোই হয়, সব ভাজতেও সুবিধে হয়। ভাবে একটা একটা দিয়ে দেবো। এভাবে হালকা লাল করে সবগুলো ভেজে নিলাম। তৈরি হয়ে গেছে আমার ফিশ ফিঙ্গার, গরম গরম এরকম একটা স্ন্যাক্স, দারুণ লাগে খেতে। এই দেখো,
একদম মুচমুচে আর খুলে গেল, কি সুন্দর! এরকম তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এবং অবশ্যই আমার ভিডিও ফলো করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইকস, কমেন্টস এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকন অবশ্যই দিও যাতে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই শর্মিষ্ঠীর তরফ থেকে আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থেকো।